জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সালের মধ্যে বাংলাদেশের অন্তত 2 কোটি মানুষ উদ্বাস্তু হবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর প্যাট্রিক ভারকুইজেন বলেছেন, জলবায়ু ক্ষতি মোকাবেলায় মিলিয়ন বা বিলিয়ন নয় ট্রিলিয়ন ডলার তহবিল বরাদ্দ জরুরি। বাংলাদেশের মতো বিপর্যস্ত দেশগুলো প্রতিশ্রুত ক্ষতিপূরণের অর্থ না পাওয়াটা দুঃখজনক। বছর বছর বন্যা আর ঝড়ে নিমিষে সর্বস্ব হারাতে হয় উপকূলের লাখো মানুষকে। এ ধারা চলতে থাকলে কয়েক বছরে তাদের সংখ্যা যে কোটিতে ছাড়াবে সেই ইঙ্গিতই দেন প্যাট্রিক ভি ভারকুইজেন। গ্রিন ক্লাইমেট ফান্ডের মতো বৈশ্বিক তহবিল থেকে বাংলাদেশ যেন সরাসরি অর্থ পায় সে ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন।